বন্ধুরা আসসালামু আলাইকুম। ন্যাশনাল প্রেস লাভার সোসাইটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা এসেছি বন্ধু তুরানের লফট ভিজিট করতে। চলেন আমরা তুরানের লফটটা দেখি। ইনশাআল্লাহ অনেক কবুতর দেখা যাচ্ছে। ফিডব্যাকটা দেখি, ফিডব্যাক। আচ্ছা, ফিডব্যাকের জোড়ার প্রাইস কেমন এখন? এগুলো আপনার 20 প্লাস আছে, 20-25 বর্তমান 8-10 বাচ্চা বাচ্চা 3-5 লুকিং দেখা যাচ্ছে, বেশ মাশাআল্লাহ, বেশ ভালো সাইজ। থেকে গোটা বের করতে দেখি, রিং দেখা যাচ্ছে, মানে নরমাল রিং লাগানো, নরমাল রিং। আচ্ছা, বাট সাইজ বেশ আল্লাহ, শোকিং সাইজ, জি শোকিং এর সাইজ। আর নিচে আমরা দেখি যে মাল্টেস, মাল্টেস অনেক সুন্দর এক জায়গা কবুতর। মাল্টেজের প্রাইস কি রকম? এটা রিং এর তো, হ্যাঁ, আপনার 8-10 হাজার টাকা এইভাবে বর্তমানে সেল হয়। 8 হাজার রানিং রানিং জোড়া 8 হাজার টাকা। আচ্ছা, কবুতর কালেক্ট করো কোথা থেকে? আমার বেশিরভাগ হচ্ছে অনলাইন থেকে। অনলাইন থেকে? কোন কোন এলাকা থেকে তোমার কালেক্টটা বেশি? রাজবাড়ি ঠিকানা আছে, মানে নির্দিষ্ট জায়গা আছে, তুমি ওইখানকার ওই এলাকার কবুতরটা কালেক্ট করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো, ওখানে কবুতরগুলি ভালো, এরকম কোনো ব্যাপার আছে নাকি? নির্দিষ্ট কিছু, যেমন আমরা জানি যে পাবনাতে অনেক কবুতর আছে, ফরিদপুরও আছে, খুলনাতে আছে, তো তুমি কোন এলাকাটা থেকে প্রেফার করো? আমি সব থেকে বেশি কালেক্ট করছি আপনার রাজবাড়ি থেকে। আর দ্বিতীয়ত খুলনা থেকে আনছি কয়েক পেয়ার, রাজশাহী থেকে আনছি, চিটাগাং থেকে আনছি। অনলাইনে কন্ট্যাক্ট করে না পরিচিত? অনলাইন থেকে, অনলাইন থেকে পরিচয় ছিল তাদের মাঝে, এবং অনেক অপরিচিত লোকের কাছ থেকে আনছি, তাকে টাকা পাঠিয়ে দিছি, এবং মাঝখানে একজন সাক্ষী রেখে দিছি তার এলাকার যে আমি একটু টাকা পাঠিয়েছি। তাকে জাস্ট অনলাইনে পরিচয়, বাট এমনি কোনো ফেস টু ফেস চিন্তা না? না না, এই কারণে জাস্ট একজনকে রেখে দিছো যাতে কোনো সমস্যা হলে তারা এই করা যায়। জি জি। কেরিয়ার হোম না স্যার, কেরিয়ার হোমটা দেখি তো বের করতে পারবো। এটা আমার খুব পছন্দের একটা প্লেয়ার। কেরিয়ার হোমের দাম কেমন? এটা 5-7 হাজার টাকা হতে পারে। মাশাআল্লাহ, বেশ ভালো সাইজ, অনেক সুন্দর ছোটগুলি। এটা ছোটারই হবে। শেফারের দাম কেমন বর্তমানে? শেফার যেমন আমার অনলাইনে আমি একবার সেল পোস্ট করলাম, তখন 6 হাজার টাকা আমাকে বলছিল, 6-7 পরে। আর 6-7 পরে, জি। এমনি রানিং 6-8 হাজার টাকায় বিক্রি হয়। আর হোয়াইট জ্যাকোবিন প্রাইস? এটা 4-6 হাজার টাকা এখন কোয়ালিটি। আচ্ছা, বাচ্চা কি বলে জ্যাকোবিন অনেকটা কোয়ালিটি বিট ডিফারেন্স, 1800-2000 টাকা এভাবে বিক্রি, কোয়ালিটি বিট ডিফারেন্স। নিচে এক জোড়া, এটা নরিশ, নরিশ সুপার পুটার, এটা হচ্ছে নহর, সাজালা তুলি মাশাআল্লাহ। দাম কেমন বর্তমানে? 4-3 হাজার এভাবে। ব্যক্তিগত কোশ্চেন, বিয়ে করছো? বাচ্চা কাচ্চা? আচ্ছা, আমি জানি যে কবুতর পালা পাশাপাশি একটা জব করো মেবি। কোথায় কি জব করো? আমি ঢাকা ফকিরে বলে ট্রাভেল এজেন্সিতে মেনপোর প্রতিনিধি হিসেবে। আচ্ছা, তো তুমি থাকো না, ধর কবুতর দেখাশোনা করে আমার মিসেস? মিসেস দেখাশোনা করে, মিসেস এবং প্লাস আমার ছোট দুই ভাই আছে, ওরা দেখাশোনা করে। তা বেশ চমৎকার সাজানো গুছানো তোমার লফটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তার মানে বোঝা যায় যে তুমি না থাকলে বেশ ভালো যত্ন হয়, এই জন্য তুমি নিশ্চিন্তে কবুতর পালতে পারতেছো, বুঝতে পারতেছো, খুব একটা টেনশন করতে হয় না। জি, নো প্রবলেম।
ইন্ডিয়ান লটারির দাম কেমন বর্তমানে? এটা 1800 থেকে 2500 টাকা। আমি যখন কিনা হয় তখন আমার 4000 টাকা পড়ছিল, আর তখন বাচ্চা অবস্থা, এখন মনে হয় 6-7 হাজার টাকা বিক্রি করা যাবে।2 ঘন্টা সকালে একবার, বিকাল একবার, 2-3 ঘন্টা সময় দিলে মনে হয় নাপবি বেলা। এর পাশাপাশি এই সময়টা ব্যয় করে যে কবুতর পালে তার খাবার টাবার যেগুলো আছে আমার সব ওষুধ 5-10 হাজার টাকা যারা বেকার আছি বা যারা ফ্রি সময় আছে আমাদের, তারা চাইলে ইচ্ছে ছোট একটা ছাদের উপরে অথবা নিজের বাড়ির সামনে জায়গা থাকে, তারা ইচ্ছে হলে কবুতর শুরু করবে। অসুখ বিসুখ কিরকম হয়? আমার কাছে খুব কম হয়, আমি এদের ওষুধ ট্রিটমেন্টটা খুব কম করি। অসুস্থ হলে তুমি কি ট্রিটমেন্টটা কোথা থেকে পাও, এটা জানো কিভাবে? এটা আমাকে আমার মিসেস বন্ধু বলে যে এটাই সমস্যা। আমার ছোটো ভাই আমি ছবি তুলে নিচ্ছি পায়খানা, ওটা দেখে আমি পরামর্শ দিতে চাই। পরামর্শ তুমি তুমি নিজে থেকে দাও না কারো থেকে হেল্প নাও? আমি আগে হেল্প নিতাম, এখন তুমি নিজেই জানো এরকম কিছু। আমি যথাসাধ্য চেষ্টা করি আমার নিজের থেকে দেওয়ার, আর তার মাঝে আমি দুজনের থেকে আগে তো নিশ্চয়ই কারো থেকে জানতে হয়েছে যে ট্রিটমেন্ট কি হবে, এখন হয়তো তুমি অভিজ্ঞ হয়েছো জানতে পারো, এই কারণে তারা ফোন দিল অথবা ছবি দিল, তুমি বুঝতে পারো কি ট্রিটমেন্ট দরকার। জি জি ঠিক আছে, বাট প্রথম অবস্থায় কারণে এটি অনলাইন হেল্পটা বেশি নিছো না কারো ব্যক্তিগত হয়ে কারো পরামর্শ? অনলাইন হেল্পটা বেশি করছি। আচ্ছা, অনলাইনে মোটামুটি হেল্প পোস্ট দিলে যে একটা হেল্প পোস্ট পাওয়া যায়, এটি কার্যকরী ভালো পরামর্শ পাওয়া যায়? কারণ আমি দেখছি যে অনেকে অনেক ধরনের সাজেস্ট করে, অনেক ওষুধ সাজেস্ট করে, অনেক সময় যারা যাদের কবুতর তার এমনিতে তাদের সিচুয়েশন খারাপ থাকে, মন টন খারাপ থাকে, এত সাজেস্ট পেয়ে তারা কোনটা ট্রিটমেন্ট করে এটা বুঝতে পারে না। আমার তো মনে হয় এক্ষেত্রে তারা হয়তো একটা ওষুধ খাওয়ালে ভালো হয় না, পরে আরেকটা ওষুধ প্রয়োগ করলো, তাদের ট্রিটমেন্টটা বিফল হয়ে যায়, কবুতর মারা যায়। কারণ একটা কবুতর যে কোনো একজনকে একজন একটা জিনিস ফলো করা উচিত। আর অনেকে আমরা করি কবুতর ওষুধ খাওয়ানোর পরে দেখা যায় 2 দিন ওষুধ খাওয়ালে কবুতর ভালো হয়ে গেল, এরপর ওষুধ খাওয়ানো, এটা এটা কি ঠিক না? আমি মনে করি এটা তো ঠিক না, কখনো ঠিক না। কবুতর তো করছে হয়তো 3 দিন বা 4 দিনের ওষুধটা পুরো ট্রিটমেন্টটা করানো উচিত। ঠিক আছে, এটা এই ক্ষেত্রে বন্ধু আপনাদের বলা যে আপনারা কবুতর ওষুধ খাওয়ালে অবশ্যই কোর্সটা পুরো করবেন। অনেক সময় দেখা 2 দিন ওষুধ খাওয়ালে যে কবুতর সুস্থ হয়ে যায়, কিন্তু এই সুস্থটা কিন্তু আপনার কবুতরের জন্য বেটার হবে যদি আপনি কোর্সটা পুরো না করার। তো বন্ধু আপনারা এইটাই বলবো যে আপনারা ওষুধটা পুরো কোর্সটা করাবেন, 3 দিন বা 4 দিনের ফুল কোর্সটা করে ওষুধের ট্রিটমেন্টটা শেষ করবেন। ঠিক আছে, তাহলে অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আচ্ছা ঠিক আছে, তোমার সাফল্য কামনা করি যে তোমার খামার আরো বড় হোক। আর ঠিক আছে বন্ধুরা, আমরা তুরানের সাথে কথা বললাম, আশা করি আপনাদের ভালো লেগেছে, আর আমাদের সাথেই থাকবেন। ন্যাশনাল পেটস লাভার সোসাইটিতে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে লাইক দিবেন, গ্রুপে জয়েন করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আপনাদের নিয়ে আমাদের পথ চলা, আশা করি আমাদের সাথেই থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা, জি, আসসালামু আলাইকুম।